আজি অসম চাহজনতী ছাত্ৰ সন্থা আৰু অসমৰ চাহ জনগোষ্ঠীৰ জাতি সমাজৰ বহু দল সংগঠন আজি আজি একত্ৰিত হৈ আজি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ অসম চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ বিৰুদ্ধে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের কারণে একটা প্রক্রিয়া আরম্ভ করেছে আর এই প্রক্রিয়াটলোকে চাহ জনগোষ্ঠীক দুটা ভাগত বিভক্ত করার একটা ষড়যন্ত্র রচনা করেছে। সেইটো কারণে চাহ জনগোষ্ঠীর একটা বৃহৎ জাতি গোষ্ঠী হয়, বহু জাতি উপজাতি একে পরিবেশত, একে অর্থ সামাজিক পরিবেশত, একে শৈক্ষিক অবস্থাত, একে কর্ম বৃত্তিত নিয়োজিত হয়ে আজি বসবাস করে আজি 100-200 বছর ওসরাসরি বসবাস করে আছো। তেনেকুৱা একটা বৃহত্তর গোষ্ঠীক জনজাতিকরণের নামত দুভাগ করাটো আমি কেতিয়াও নিবিচাৰো, অসম চাহজনতী ছাত্র সন্থাই কেতিয়াও আমি মানি লব নোৱাৰো। অসমত গঠিত হওয়া মন্ত্রী গোটর উপসমিতিয়ে তেওঁলোকৰ প্রতিবেদন অতি শীঘ্রে প্রস্তুত করে কেন্দ্রীয় যুটীয়া সংসদীয় অধিবেশনের আগ মুহূর্তত দাখিল করবর কারণে আমি আহ্বান জানাইছো। এতিয়া অসম সরকারখনে যেটো পন্থা অবলম্বন করেছে, অসমৰ যেটো সংগ্রামী হত্যা, অসমৰ জনগণৰ যেটো সংগ্রামী হত্যা, এই হত্যাটোক তেওঁলোকে শেষ করবর কারণে, রোধ করবর কারণে যেবিলাক পন্থা অবলম্বন করেছে, এটা নিন্দনীয় হয়, এটা ঘৃণনীয় হয়। সংশোধনী বিধেয়ক বাতিল করবই লাগিব আর নকরালেকে অসমৰ অসমীয়া রাইজ কেতিয়াও শান্ত নাথাকে, অসম চাহজনতী ছাত্র সন্থাও কেতিয়াও শান্ত নাথাকে।